ব্রিটিশ গণমাধ্যম বোধ হয় উল্টো কাজটাই করতে ভালোবাসে। তা না হলে বাংলাদেশকে আসন্ন বিশ্বকাপে আন্ডারডগ কী করে বলে? কোনো কোনো মিডিয়া তো সেটা বলতেও রাজি নয়। বিশ্বকাপের মহারণ সমাগত, 2015 বিশ্বকাপ থেকে ক্রমাগত সাফল্য এবং ধারাবাহিকতার জন্য গ্রেট ক্রিকেটাররা বিশ্লেষকগণ যেখানে মাশরাফির দলের দারুণ সম্ভাবনা দেখছেন ইংল্যান্ডে, সেখানে ব্রিটিশরা নাক ছিটকাচ্ছে টিম টাইগার্সদের নিয়ে। হোক ওয়েস্ট ইন্ডিজ গর্বশক্তির দল, তাদের পরপর তিনবার হারিয়ে আয়ারল্যান্ডের মতো বিরুদ্ধ কন্ডিশন থেকে ট্রাইনেশন সিরিজ জয় কিন্তু চারটিখানি কথা না, যে কারণে বাংলাদেশকে এবারের বিশ্বকাপের অন্যতম সেমিফাইনালের দাবিদার ধরা হচ্ছে। অথচ দ্য ইন্ডিপেন্ডেন্ট কিংবা টেলিগ্রাফের মতো শীর্ষ ইংলিশ মিডিয়া দাবি করছে বাংলাদেশের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কার থেকেও কম। তাদের দাবি বাংলাদেশ টিমে কোনো পাওয়ার হিটার নেই, সেমিফাইনালেও যাওয়ার মতো শক্তিও নাকি নেই। কিন্তু ব্রিটিশ মিডিয়া বোধহয় ভুলে গেছে গেল দুই বিশ্বকাপে, অর্থাৎ 2011 ও 2015 সালে তাদের কীভাবে নাকানি চুবানি দিয়েছিল বাংলার দামাল দল। গতবার তো টাইগারদের কাছে হেরেই প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল তারা। ব্রিটিশ মিডিয়ার কাজই হচ্ছে নিজেদের ফুলিয়ে ফাপিয়ে দেখানো আর অন্যদের আন্ডারস্টিমেট করা। বাংলাদেশ দলকে নিয়ে ব্রিটিশ মিডিয়া দ্য ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, বাংলাদেশ দলে মাশরাফির নেতৃত্ব গুরুত্বপূর্ণ, এ দলে সাকিব ও ফিজের মতো তারকা আছেন, তবে দলটিতে বিগ হিটার নেই যারা অল্প সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এছাড়া দলটি 300+ স্কোর চেস করতে অস্বস্তি বোধ করে, বাংলাদেশ আসরে বড়জোর একটা আপসেট জন্ম দিতে পারে। তবে মাশরাফি যে সেমির লক্ষ্য বলেছেন তা অলিক কল্পনা। টেলিগ্রাফ বাংলাদেশকে শ্রীলঙ্কা ও উইন্ডিজ থেকেও পিছিয়ে রাখার ব্যাখ্যা দিয়েছে। তারা বলেছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ওয়ানডেতে লঙ্কা ও উইন্ডিজকে হারিয়েছে, তাদের বিশ্বমানের পেস প্রতিভা মোস্তাফিজ আছে, দলটি যত যাই করুক কিন্তু সেমিফাইনালে যাওয়ার মতো শক্তি তাদের নেই। 2018 থেকে 2019 সালের মে পর্যন্ত ওয়ানডে ম্যাচ জয়ের পরিসংখ্যানে বাংলাদেশ আছে তৃতীয়তে, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো দলগুলো টাইগারদের পেছনে। এরপরও ব্রিটিশ মিডিয়া খাটো করছে বাংলাদেশকে। বড় কোনো টুর্নামেন্টের আগে ইংলিশ মিডিয়ার হাস্যকর প্রেডিকশন নতুন নয়, এবারও এমন প্রেডিকশন করে কয়েকটি মিডিয়া সমালোচনার মুখে পড়েছে। এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা ভাঙাচোরা দল নিয়ে এসছে, কিন্তু এক মালিঙ্গার কারণে তাদের রেটিং দিয়েছে ব্রিটিশ মিডিয়া 50/1। উইন্ডিজ বাংলাদেশের কাছে টানা 3 ম্যাচ হারলেও ব্রিটিশ মিডিয়া তাদের দিয়েছে 18/1। পাকিস্তানের অবস্থাও সুবিধার নয়, তাদের রেটিং দেওয়া হয়েছে 14/1। 2 ও 3 আছে ভারত, ভারতের রেটিং 3/1 এবং অস্ট্রেলিয়ার 4/1। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে রেটিং দেওয়া হয়েছে 10/1 করে। কিন্তু 80% নিয়ে ব্রিটিশ মিডিয়া বাংলাদেশকে রেখেছে 9ম স্থানে, ঠিক আফগানিস্তানের আগে। ইংলিশরা ইংল্যান্ডকে রেখেছে সবার উপরে। সিনিয়র জুনিয়রের মিশেলে দারুণ ব্যালেন্সের বাংলাদেশকে নবস্থানে রেখে মাশরাফিদের খাটো করার চেষ্টা করেছে ব্রিটিশরা। ফ্রেন্ডস, আপনি কিভাবে দেখছেন ব্রিটিশ মিডিয়া এই পক্ষপাতদুষ্ট রেটিংকে? কমেন্ট করে আমাদের জানান আপনার প্রতিক্রিয়া। আপনাদের জন্য অলরাউন্ডারের চেষ্টা, এক্সক্লুসিভ স্টোরি, সত্য ও সঠিক খবরে যদি আস্থা অর্জন করে থাকি তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি। বিশ্বকাপে বাংলাদেশ দলের সমস্ত আপডেট পেতে হলে ক্লিক করে রাখতে হবে নোটিফিকেশন বেল এবং লাইক দিয়ে যুক্ত হতে হবে আমাদের ফেসবুকের অফিসিয়াল পেজেও। আপনারও কিন্তু সুযোগ আছে অলরাউন্ডার হওয়ার, সো হয়ে উঠুন অলরাউন্ডার।